আজ নদিয়ায় লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। সকাল থেকে ভোটের লাইনে আপামর জনতা। তবে এবার সাত সকালে নিজের বাবাকে প্রণাম করে ভোটাধিকার প্রয়োগ করলেন নানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। মাঝদিয়া নঘাটা প্রাথমিক বিদ্যালয়ে 121 নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। এই যে আপনার ছেলে আপনাকে প্রণাম করে ভোটের কাজে বেরোলেন, কি বলবেন? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ছেলেকে আশীর্বাদ করলাম যে তুমি ভোটে জয়লাভ করো এবং মানুষের জন্যে, দেশের জন্যে তুমি কাজ করতে ব্রতী হও। পুজো তো আমি করতে পারি না, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময়, ঈশ্বর যেন শক্তি দেন, অপশক্তিকে বিদায় করে রানাঘাট লোকসভার মানুষের শান্তি ফিরিয়ে আসবে। আমি ভোটটা দুপুরে কাস্ট করব। আমরা এখন কৃষ্ণগঞ্জ, নবদ্বীপ, শান্তিপুর বিভিন্ন যে বিধানসভা রয়েছে সাতটা, প্রত্যেকটা জায়গায় যাবো, কর্মীদের পাশে এবং বুথগুলোতে যাবো। সেই সাথে সাথে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমরা দেখব। কারণ কি, নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি অলরেডি ইলেকশন এজেন্টের সই নিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল, আপনারা নিশ্চয়ই গতকাল শুনেছেন। সেই জন্য আমরা নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে পারছি। কেন আপনারা কালকের ঘটনাটা জানেন না যে নির্বাচন কমিশন আবার ইলেকশন এজেন্টের সিগনেচার, ফুল সিগনেচার প্রত্যেকটা কেন্দ্রে পাঠিয়েছিল, তারপর সারা রাত ধরে সেটা রেখে এত বড় একটা ভোট, লোকসভা ভোট, সেখানে এই ধরনের ইচ্ছাকৃত মিস্টেক সেটা মানা যায় না। বলছি যে এখন ভোট শুরু হয়ে গেছে, বুথ কেন্দ্রগুলো ফাঁকা থাকছে, পরে মানুষ ভোট দিতে আসবে। হ্যাঁ, দেখুন ওয়েদার ভালো আছে সেই জন্য হতে পারে, তবে আমরা সকলকেই বলেছিলাম যে সকাল সকাল ভোট দিতে, এবং কারণ কি বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই, বিজেপিকে নিয়ে ভরসা নেই ইন দ্যাট সেন্স যারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে, যারা ইলেকশন এজেন্টের সিগনেচার, ভুল সিগনেচার পাঠাতে পারে প্রত্যেক বুথে বুথে, এবং যারা বিভিন্ন রকম নোংরামি করতে পারে, এবং সেই নোংরামোর মঞ্চে বিশ্ববরেণ্য অভিনেতা যার রাজনীতিবিদ হিসাবে ভ্যালুয়েশন জিরো, তাকে নিয়ে এসে সেই নোংরামের সঙ্গে করতে পারে, বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই। কোন দিকে যাচ্ছেন এখন? খ্রিস্টমান আমি আপনার সঙ্গেই রয়েছি। হ্যাঁ, আপনাকে তো কোন প্রমাণ